ব্যাগপত্র সব গোছগাছ করে নিজেও তৈরি হয়ে নিলাম উদ্দেশ্য কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া। হুট করেই আদেশের খেয়াল ছাপলো আজই কক্সবাজার যাওয়ার, তাছাড়া তার ছুটির আর অল্প কিছুদিন বাকি আছে। আবার আজকের এমন নাতিশীতোষ্ণ আবহাওয়া দেখে তার মনোবাসনা আরও প্রগাঢ় হয়। অগত্যা আর কাল বিলম্ব না করে আমাদের হানিমুনে যাওয়ার উদ্দেশ্যে টিকিটটাতে কেটেই ফেলো আদেশ। ঘুরতে শুধু আমরাই যাবো না, সঙ্গে আরব ভাইয়া অরণি, আলবি ভাইয়া আয়ুষী ভাবিও যাবে। যেহেতু ওদের বিয়ে হওয়ার পরে কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম তিন জুটি মিলে ছোটখাটো একটা ট্যুর দেওয়া গেলে খুব একটা মন্দ হয় না, আনন্দ ফুর্তিও হবে, আবার নিজেরা নিজেরা একান্ত মুহূর্তও কাটানো যাবে। এদিকে আমাদের এহেন তোড়জোড় দেখে রিস্তাও বায়না জুড়ে দেয় আমাদের সঙ্গে যাবে বলে। হুট করে ওর এমন বায়না দেখে আমি এবার কিছুটা বিরক্তির সুরে বললাম, এক মাস পর তোর ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা, আর তুই কিনা পড়া বাদ দিয়ে আমাদের সাথে যাওয়ার জন্য উতলা হয়ে উঠেছিস? ঘুরেঘুরি পরে হবে, এসব বাদ দিয়ে চুপচাপ পড়তে যা তো। আমার কথায় রিস্তা কাঁদো কাঁদো মুখ করে বলল, আত্রিস ভাইয়ার সাথে থাকতে থাকতে তুইও তো ওনার মতোই হয়ে গেছিস দেখছি। এক মাস তো এখনো অনেক সময়, দুটো দিন যে একটু ঘুরে আসলে কি আর হবে, এমন দরকার পড়লে পাবলিক ইউনিভার্সিটিতে না পড়ে ন্যাশনালে পড়বো, তবু আমি তোদের সাথেই যাব। আমি রিস্তাকে বোঝানোর চেষ্টা করলেও মেয়েটা ওই পূর্বের ন্যায় নাছোড় বান্ধাই রয়ে গেল। শেষমেশ অরণিতাই চুপ না থেকে বলে বসল, এ তুই আমাদের কাপলদের মাঝে কাবামে হাড্ডি হবি কেন? তোর বিয়ে হলে তো তুই শুদ্ধ, তোর জামাই নিয়ে ঘুরে আসতাম। কিন্তু আফসোস, আমাদের সবার বিয়ে হয়ে গেল, তোরটা আর হলো না। এতটুকু বলেই মুখ টিপে হাসে অরণি। ওর সাথে তাল মিলিয়ে আমিও হেসে ফেললাম। সময় পেলেই আমি আর অরণি মিলে রিস্তাকে নিয়ে ঠাট্টা মস্কারা জুড়ে দিই। আমাদের টিপ্পনিতে অস্ফুট স্বরে রিস্তা বিড়বিড়িয়ে বলল, বিয়ে হয়ে গেছে বলে বাদুরগুলো আমায় নিয়ে মস্করাও করছে। হাই কপাল আমার, জামাই তুমি কই? বিয়ারটা বেটি হয়েও এসব সহ্য করতে হচ্ছে আমার। অস্ফুট স্বরে রিস্তার প্রথম দিকের কথাগুলো কর্ণগোচর হয় না আমার, ফলে আমি খিলখিলি হেসে ফেললাম। আমাদের সাথে এসে এবার যোগ দেয় আয়ুষী ভাবিও। মেয়েটা দুদিন হলো আমাদের বাড়িতে, অথচ এ মেয়েটা কত আপন করে নিয়েছে আমাদের সবাইকে। কি গো ননদিনী, কি এত ভেবে হাসছো? বলি হানিমুনে গিয়ে আমাদের আদ্রুষ ভাইয়ের সাথে কি কি করবে তা ভেবে কি এত খুশি? আয়ুষী ভাবির কথায় আমার মুখের হাসি উঠে যায়। যথারীতি এবারও একরাশ লজ্জায় মাথা নুইয়ে পড়লো আমার। গত রাতের কথা মনে পড়তেই আবারও অজানা শিহরণে শিউরে উঠলাম আমি। আদৃশকে লাল টুকটুকে বানাতে গিয়ে আমারই যে লাল নীল বেগুনি হবার উপক্রম হয়ে উঠেছিল। এসব ছাইপাশ ভাবনার মাঝে এক অন্য ভাবনার আবির্ভাব ঘটে, ফলে আমার মুখের হাসি প্রগাঢ় হয়। এবার চট করে মাথা তুলে আয়ুষী ভাবির প্রশ্ন উপেক্ষা করে রিস্তার উদ্দেশ্যে বললাম, চল তবে যাওয়াই যাক। আচমকা আমার সম্মতি পেতেই খুশিতে নেচে ওঠে রিস্তার মন। তবে অরণি আর আয়ুষী ভাবির ভ্রু কুণ্ঠিত হয় এতে। অরণি সন্দিহান চিত্তে বলে উঠল, এসব কি মেহরুন, তোর মাথাটা ঠিক আছে তো? আমরা কাপেলরা মিলে হানিমুনে যাচ্ছি, আর তুই এর মধ্যে ওকে কেন টানছিস? অধরে করে বাঁকা হাসির রেখা প্রশস্ত করে বললাম, হানিমুন নয়, আমরা চারজন মিলে ট্যুর দিব। তাহলে হানিমুন আর আমার জামাইটার বা কি হবে? তুই আছিস তোর জামাই নিয়ে। বলি বিয়ের পর কি আগের মতো আমরা তিনজন মিলে কোথাও ঘুরতে বেরিয়েছি না একসাথে আর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ার সুযোগ হয়েছে বল? আর এখন তো আরও একজন সদস্য, আই মিন আয়ুষী ভাবিও আমাদের সাথে যুক্ত হয়েছে, তাই ভেবে দেখলাম আমরা চারজন মিলেই ঘুরতে গেলে মন্দ হয় না বিষয়টা। আমার সাথে একমাত্র রিস্তাই সম্মত হয়, তবে ওদের দুজনের মুখটা ভার হয়ে যায়। আয়ুষী ভাবি মন খারাপ করে বলল, আমাদের চাইতেও বেশি তোর জোর আমাদের জামাইতে,
বেচারাগুলো চেয়েছিল বউ নিয়ে হানিমুনে যাবে, আর তুমি কি না ওদের আশায় জল ঢেলে দিতে চাইছ? এগুলো কি উচিত হচ্ছে ননদিনী? ওরাও যাবে, আমরাও যাব, শুধু ওরা ওদের মতো যাবে আর আমরা আমাদের মতো। আর তাছাড়া জামাই খুব বেশি আমরি কিছুই না, ছেলেরা রাতের বেলা ঘুমোতে ভয় পায় বলেই আমরা মেয়েরা বিয়ে করি, এছাড়া তো আর কিছুই না। আর একদিনই তো ব্যাপার, এত মন খারাপ করো না তো ভাবি। আবার এহেন কথায় ওরা না হেসে পারলো না, জরুরি কিছু জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে যাচ্ছিল আত্রিশ। এমন সময় তার বউয়ের মুখে উক্ত কথাগুলো শুনে থেমে যায় তার চরণ দুখানা, ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাই ভ্রু উঁচিয়ে খানিকটা বিস্ময় নিয়ে চাইলো আমার পানে, চোখের ইশারায় বোঝাতে চাইল তাই নাকি। তার পানে চেয়ে সূক্ষ্ম হেসে মাথা নাড়লাম। আদৃশ আর এক মুহূর্তও দাঁড়ায় না, ধূপধাপ পা ফেলে গাড়ির দিকটা চলে যায়। তা দেখে আরও এক দফা হাসলাম, ভেবেছিলাম লোকটা হয়তো তার তীব্র প্রতিবাদ করবে, কিন্তু কিছু না বলাতে আমার কাজটা সহজই হলো। আর কথা না বাড়িয়ে আমরাও চললাম গাড়ির দিকে। গাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র সব আগে থেকেই রাখা হয়েছে। আমাদের যেতে দেখে বাদ যায় না আহিরও, সেও এসে বলে বসলো রিস্তা গেলে আমিও যাব। আহিরকেও এমন করতে দেখে অরণি দাঁতে দাঁত চেপে বলে, ভাই আমরা হানিমুনে যাচ্ছি, তোদের সবাই রে নিয়ে ঘুরতে না। আমাদের মাঝে তোরা দুইটা মিলে কাবামে হাড্ডি কেন হচ্ছিস? এমন হলে আমি আর যাব না। আহির অসহায় ভঙ্গিতে বলল, তাহলে আমাদেরও কপাল বানিয়ে দাও, তবুও নিয়ে চলো না। কি দুদিনের ঝগড়া বলে কি না কপাল বানিয়ে দিতে? এই তুই এখনো ভার্সিটিতেই উঠিস নি, তুই আবার কারে বিয়ে করবি? কেন, তোমার বোন রিস্তা আছে তো। বত্রিশ পাটি দাঁত কেলিয়ে উক্ত কথাগুলো বলে ওঠে আহির। এদিকে অরণি কটমট করে তাকায় আহিরের দিকে, ক্রুদ্ধ গলায় বলল, এই তোর বয়স হয়েছে, নাক টিপলে সর্দি পরে, সে কি না বিয়ে করবে? বয়স আমার বিশালেও সার্টিফিকেটে 21 দেওয়া, অর্থাৎ বিয়ের বয়স হয়েছে আমার, আর তাছাড়াও রিস্তার সাথে আমার বিয়ে হবে। এতটুকু বলতে বলতেই থেমে যায় আহির, দুম করে রিস্তার চিমটিতে তার হুঁশ ফেরে। অরণি সহ আমরা সকলে বিস্ময় নিয়ে চেয়ে রইলাম, দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। অরণি এগিয়ে যায় রিস্তার দিকে, অতপর ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমাদের সকলের থেকে লুকিয়ে বিয়ে করে নিয়েছিস তোরা? মাথা নত করে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে রিস্তা। পরবর্তীতে আহিরের থেকে জানলাম ওরা নাকি দুজন প্রাপ্তবয়স্ক সাক্ষী রেখে বিয়ে করেছে, অথচ আমরা বুঝতেও পারিনি। একবার জানানোর প্রয়োজন বোধ করে না এরা, কাউকে না বলুক অন্তত আমায় তো জানাতে পারতো, ফলে আমরা কেউ মেনে নিলাম না। তবে শর্ত জুড়ে দিলাম, আমরা মেনে না নেওয়া অবধি ওরা দেখাও করতে পারবে না, একসাথে থাকতেও পারবে না। আমার শর্তে ওরা মাথা নেড়ে সম্মত হয়, তবে আকুতি ভরা গলায় বলল, ওদের নিয়ে যেতে। শত নাটকীয়তার পর অবশেষে ওদের নিয়ে যেতে সম্মত হলাম আমরা, কেননা সবাই মিলে ঘুরতে যাওয়ার সুযোগ আর কবে হবে বলা মুশকিল। এরপরে আদৃশের হসপিটালে প্রেশার শুরু হবে, আমারও পড়াশোনা শুরু হবে, তাই দ্বিমত করলাম না আর। ভাগ্যিস আদৃশ আর আবার আলবি ভাইয়ার সাথে কথা বলাতে ব্যস্ত ছিল, নয়তো ও জানলে আহিরের খবর ছিল আজ। সবশেষে মা বাবা চাচু মামনি থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চাচুর গাড়িতে আদৃশ, আহির, আরাব ভাইয়া, আলবি ভাইয়া, আর বাবার গাড়িতে আমি, রিস্তা, অরণি, আয়ুষী ভাবি উঠলাম। পরবর্তীতে আমি নিজেও ড্রাইভিং শিখেছিলাম, তাই আমাদের ড্রাইভারের কোনো প্রয়োজন হয়নি। গাড়িতে ওঠার আগে অবশ্য আদৃশ আহির রিস্তাকে দেখে ঝামেলা করেছিল, তবে আমি কোনো মতো বুঝিয়ে সুঝিয়ে সামাল দিলাম ব্যাপারটাকে। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ফুল ভলিউমে গান ছেড়ে দিলাম। আদৃশদের গাড়িকে ফলো করে আমিও গাড়ি চালাতে শুরু করলাম। আমার এমন গুণ দেখে ওরা বাহবা না দিয়ে পারল না, তাদেরকে বিনিময়ে সূক্ষ্ম হাসলাম শুধু। অবশেষে দীর্ঘ এক পথ পাড়ি জমিয়ে পৌঁছে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখানেরও এক রিসোর্ট আগে থেকে বুক করে রাখা ছিল, আমরা ম্যানেজারের সাথে কথা বলে আমাদের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে এলাম। ততক্ষণে রিস্তা অরণি দুজনেই বিছানায় গা এলিয়ে দিল। আমি আর আয়ুষী ভাবে গিয়ে ফ্রেশ হয়ে খানিকটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চারপাশটা ঘুরে দেখতে শুরু করলাম, তবে বেশি ঘোরা স্থায়ী হলো না, তা কেননা ততক্ষণে মাগরিবের আজান পড়ে গিয়েছিল। তাই যে যার কক্ষে চলে এলাম। নামাজ আদায় শেষে আমরা চারজন মিলে আড্ডা দেয়াতে ব্যস্ত হয়ে পড়লাম।
আড্ডা দিতে দিতে কখন যে সময় পেরিয়ে গিয়েছে খেয়াল নেই তা। এর মাঝেই কক্ষের বিদ্যুৎ বিভ্রাট ঘটে, ফলে ঘরটা একেবারে জমাট বাঁধা আধারে ছেয়ে যায়। আমি হাতে মোবাইল খুঁজতে আরম্ভ করলাম ফ্ল্যাশলাইট জ্বালানোর জন্য, কিন্তু মোবাইলটা পেলাম না কোথাও। এদিকে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও ওদের কোনো সাড়া শব্দ পেলাম না, তাই বলে উঠলাম, কিরে তোদের কোনো সাড়া শব্দ নেই যে, বেঁচে আছিস তোরা? না, আমি কথা বলাতেও কারো কোনো সাড়া শব্দ এলো না। এবার আমি কিছুটা ঘাবড়ে গেলাম, নতুন জায়গা, কাউকে তেমন চিনিও না, তার উপর আমার এমন অন্ধকার। এবার তাই আমি হাত ছেড়ে ওদের ডাকলাম, তবুও সাড়া নেই। গেল কই সব? একটু আগেও তো এখানেই ছিল। তবে ম্যাচের কাঠির ঘর্ষণে হুট করে আলো জ্বলে উঠল। আলোর সন্ধান পেতে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করার আগেই তা আবারও নিভে যায়। আমি এবার কিছুটা চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? আলো আধারে এমন লুকোচুরি না খেলে সাহস থাকলে সামনে আসুন আমার। এরপর কিছু সময় অতিবাহিত হয়ে যায়, চারপাশে নিস্তব্ধতা ছেয়ে আছে। নিস্তব্ধতা ভেদ করে আমি আবারও বলে উঠলাম, কে ওখানে? পূর্বের ন্যায় পুনরায় আলো জ্বলে উঠে আবারও। মোমের আলো তার হলদে মুখশ্রীতে পড়তেই চিনতে অসুবিধা হয় না আমার। অধরের কোণে চমৎকার এক হাসি ফুটিয়ে বলে উঠল, ভয় পেও না বউ, আমি তোমার শাশুড়ির ছেলে। মোমবাতি হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো আত্রিশ। অধরের কোণে এখনো তার লেপটে আছে সেই চমৎকার মন কাড়া হাসি, সাথে মাতাল করা এক চামড়িতে চেয়ে আছে সে আমার পানে। আমাদের চোখাচোখি হতেই বরাবরের ন্যায় চোখ নামিয়ে নিলাম আমি। স্পন্দন এখনো অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে আমার। অশান্ত চাহনিতে একবার পুরো কক্ষে চোখ বুলিয়ে নিলাম, তবে অরণী রিস্তা বা আয়ুষী ভাবে কারো ছায়াও নজরে এলো না আমার। ভয় পেয়েছিলে মেহু পাখি? এক প্রকার ঘোরের মাঝে চলে গিয়েছিলাম, তবে ধ্যান ভাঙে আদৃশের বলা কথায়। মনে এতটাই ভয় জেঁকে বসেছিল যে আদৃশ আমার প্রশ্ন করলেও কোনোরূপ জবাব দিতে পারলাম না। বেডসাইড টেবিলের উপরে মোমবাতিটা রেখে আমার দিকে এগিয়ে এসে আমায় টেনে নিজের পাশে বসালো। আমার কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, অরণীদের সামনে খুব তো বড়াই করে বলেছিলে যে মেয়েরা নাকি ছেলেদের বিয়ে করে, ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলে, তাছাড়া নাকি জামাই আহমরিয়ার কিছুই না। তাহলে আমার বদলে তুমি কেন ভয় পেয়েছো মেহরুন? নাকি ধরে নিব তুমি একটা আস্ত ভিতর ডিম? আদৃশের কথায় থতমতো খেয়ে গেলাম আমি। সত্যিই ভয় পেয়েছিলাম, তবে নিজের বাসা হলে হয়তো এতটাও ভয় হতো না। আদৃশ পুনরায় বলল, কি ব্যাপার, ভয় পেয়ে আবার বোবা হয়ে গেলে নাকি? আমি মাথা নাড়লাম শুধু, প্রসঙ্গ পাল্টে তাই চট করে বলে বসলাম, আচ্ছা টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ থাকতে মোমবাতি কেন চালাতে গেল? কারণ আছে বাই দ্য ওয়ে, এখন যে রাত 11:30টার বেশি, বাসতে চললো খেয়াল আছে কোনো? দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে আদৃশ। আমি চমকে তাকালাম সেই দিকে, আড্ডায় এতটাই মশগুল ছিলাম যে এতটা সময় পেরিয়েছে খেয়ালই হয়নি আমার। তাছাড়াও এখন তো সন্ধে হয়ে পড়ে না, অমনি 8টা বেজে যায়, আর ওরাও বা কেমন, আমি না বলে অন্ধকারে একা ফেলে চলে গেল। ভাগ্যিস সময় মতো আদৃশ এসেছিল, নয়তো ভয়ে শুকিয়ে মরতাম আমি। আমার হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এত বড় হয়েছো তবুও মাথার বদ বুদ্ধিগুলো যায়নি, আছো শুধু আমায় কষ্ট দেওয়ার বেলায়। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে আমার মর্ম। আচমকা আদৃশের এহেন কথায় বুকটা ধপ করে ওঠে আমার। তার হাত চেপে কপট রাগ দেখিয়ে বললাম, খবরদার এমন কথা যেন তোমার মুখে আর দ্বিতীয়বার না শুনি আমি। আমার কথায় আদৃশ সুখর হেসে বলল, তোমার ভাষ্য মতে জামাই তো আহামরি কিছুই না, তাহলে আমি মরলে তোমার কি তাতে? এমন কথা শুনে এবার আদৃশের বুকে অজস্র কিল ঘুষি মেরে ক্রন্দনরত গলায় বললাম, তুমি খারাপ, প্রচন্ড রকমের খারাপ, আমার প্রতিনিয়ত আঘাত করো। ছোট থেকে এই অবধি আমার আবেগ অনুভূতি নিয়ে ঠাট্টা করতেও তুমি দুবার ভাবতে না। এতটুকু বলে আমি চলে আসতে নিলেই আদৃশ এক টানে ওর বুকের সাথে মিশিয়ে নেয় আমায়, গালে হাত ঠেকিয়ে বলল, ছোট থেকে এই অবধি আমি তোকে আঘাত করলাম কবে? আমার জানা মতে তো তোর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেইনি আমি। তবে আর আমি কখনোই তোর অনুভূতি নিয়ে ঠাট্টা করিনি মেহু, আগেও বলেছি আমি শুধু তোকে ভালোই বাসিনি, সম্মানও করেছি। সব সময় আমি চাইতাম তুই জীবনে সফল হ। আমাদের সমাজে কজন পুরুষ চায় যে মেয়েরা তাদের থেকেও এগিয়ে থাকুক, তারা তো উল্টো চায় মেয়েদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়। ইভেন এর মাঝে আমার নিজের বাবাও ছিল, তবে আমি কখনোই তেমন ছিলাম না। এই যে
এখন তোর নিজস্ব একটা পরিচয় হয়েছে, কিন্তু তখন যদি তোর তালে তাল মিলিয়ে বিয়ে করে নিতাম তাহলে তুই এত দূর পৌঁছাতে পারতিস? তোকে আমি ভালো মতোই চিনি, না চাইতেও যখন আমায় পেয়ে যেতিস তখন তোর পড়াশোনা লাটে উঠত একেবারে। আর তাছাড়া তখন তোর সবে 17 ছিল, বাল্যবিবাহ করলে তো আমার জেল হতো, তুই তখন সংসার করতিস কার সাথে? নির্বিকার হয়ে শুনছিলাম, তবে তার শেষ কথা, তার কথা শেষ হতেই বললাম, হয়তো গায়ে হাত তুলনি, তবে ধমকও তো কম দাওনি। হয়তো মাঝে মধ্যে একটু একটু ধমক দিতাম, তবে এই ধমকানোর আড়ালে আমার এই পিচ্চিটাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসতাম। এতটুকু বলেই আদুরে ভঙ্গিতে আমার নাক টেনে দিয়ে ললাটে নিজের অধর জোড়া ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আমায় নিজের সাথে জড়িয়ে নেয় আদ্রিস। একসময় তার অমন ব্যবহারে খুব খারাপ লাগতো আমার, কেননা তখন ছোট ছিলাম, এতটা বুঝ হয়ে ওঠেনি, তবে বুঝতে শিখেছিলাম আদ্রিস চলে যাওয়ার পর। তখন থেকেই নিজেকে নিজে গড়তে শিখেছি। বলা বাহুল্য, আলভীর ভাইয়ার মাধ্যমে আদ্রিস সব সময় খোঁজ খবর রেখেছে আমার, তবে সে ঢাকায় থাকাকালীন সময়টা আমার সাথে যোগাযোগ করতে চাইলেও আমিই করিনি আর, কেননা ততদিনে আমার অভিমান প্রগাঢ় হয়েছিল। এই জন্য আদ্রিস ফেরার পর তার থেকে দূরত্ব বজায় রেখে চলতাম আমি, তবে কালের পরিক্রমায় দূরত্ব ঘুচেছে সেই কবেই। কিছুক্ষণ পর আমায় ছেড়ে দিয়ে আদ্রিস বলল, আমার খিদে পেয়েছে ভীষণ, তোমার জন্য আমিও খাইনি, এখন খিদের জ্বালায় পেটে ইঁদুর চিউচিউ করছে, এমন চলতে থাকলে আমার মৃত্যু নিশ্চিত। আবারও সেই একই কথা, আমি এবার রেগে গেলাম ভীষণ, মৃদু চেঁচিয়ে তাই বললাম, এমন অলক্ষণে কথা যদি আর দ্বিতীয়বার শুনেছি না তবে তোমার ঠোঁট কেটে দেবো আমি একদম। ঠোঁট কেটে নিলে তোমায় চুমু খাবো কিভাবে বউ? শুরু হয়ে গেল আবার অভদ্রের মতো কথাবার্তা। কপট রাগ দেখিয়ে তাই আলতো হাতে আদ্রিসের গালে থাপ্পড় দিলাম, ফলে আদ্রিস এবার নিজের গালে হাত রেখে করুণ সুরে ছড়া কাটলো, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, বিয়ার আগে আব্বাই মারতো বিয়ার পরে বউ। আদ্রিসের এমন উদ্ভট ছড়া শুনে আমি না হেসে পারলাম না আর, আমার হাসতে দেখে আবার টুক করে আমার গালে চুমু দিয়ে বসলো সে। হাসি থামিয়ে সরু চোখে আদ্রিসের পারে চাইলাম এবার, সে আমার গাল টেনে দিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, এই যে আমার মিসেস মেহেরুন ইবনাত খান, অমন সুচালো দৃষ্টিতে তাকিও না আমার দিকে, তোমার ওই ধারালো চাহনি আমার বুকে তীরের মতো বিঁধে, নিজেকে তখন সামনে রাখা বড় কঠিন হয়ে পড়ে যে আমার। তুমি কি আর ভালো হবে না এই জন্মে? কেন আমি ভালো ছিলাম না কবে? আমি তো একেবারে খাঁটি ইনোসেন্ট বয়। ইনোসেন্ট না ছাই, আগেই ভালো ছিল, এখন তো অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। যদি সত্যি অভদ্র হয়ে যাই তবে মনে রাখিস, অভদ্র হয়েছি শুধুমাত্র তোর জন্যে। কেন, আমি আবার কি করলাম? তুমি যে আয়রের সাথে প্ল্যান করে আমায় জেলাস ফিল করাতে সে আমি ভালো করেই জানতাম, আমার লুকানো অনুভূতিগুলো জানতে চাইতে না? এখন যখন সব অনুভূতি প্রকাশিত হয়ে গেছে তখন পালাতে চাও কেন আমার থেকে? মনে রেখবে, পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর, একবার তা প্রকাশ পেয়ে গেলে প্রতিনিয়ত তার প্রেয়সীকে লজ্জায় পড়তে হয়। আদ্রিসের কথায় লজ্জার চাইতেও অবাক হলাম বেশ। আদ্রিস তবে এইসব জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? অন্তর্জামী নাকি লোকটা? এরই মাঝে কোথা থেকে বিচ্ছুর দলগুলো ছুটে এসে আমাদের দিকে ফুলের পাপড়ি আর জড়ি ছিটিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ মেহু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওদের কথা কর্ণপাত হতে দেয়াল ঘড়ির দিকে নজর যায় আমার, ঘড়িতে তখন 12টা বাজে, আজ 4 তারিখ আমার জন্মদিন। আমার তো মনে ছিল ঠিকই, কিন্তু ওদের করা কর্মকাণ্ডে কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছিলাম। ওরা 2 পাউন্ডের একটা হার্ট শেপের কেক নিয়ে এগিয়ে এলো আমার দিকে, ছুরিটা হাতে নিয়ে আদ্রিস আমার হাত ধরে কেকটা কেটে আমায় খাইয়ে দিতে দিতে বলল, হ্যাপি বার্থডে আমার প্রিয় মেহু পাখি, ভাগ্যিস এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে, নয়তো তুমি হিনা আমায় একলা একলাই চিরকাল কাটাতে হতো। আদ্রিসের কথা উপস্থিত সবাই ফিক করে হেসে ফেলল। এবারে কেকের আরেকটু অংশ কেটে সর্বপ্রথম আদ্রিসকে খাইয়ে দিলাম আমি। আমার এমন কাণ্ডে আদ্রিস তো বেজায় খুশি, তাই বাছবিচার না করে খুশিতে সবার সামনেই আমায় জড়িয়ে ধরলো সে। এদিকে লজ্জায় আমার অবস্থা যায় যায় হবার উপক্রম, পাশ দিয়ে বিস্তার টিপ্পনি কেটে বলল, থাক ভাইয়া হয়েছে, বউকে পরেও ভালোবাসা যাবে, কিন্তু তার আগে আমাদের খাবারের ব্যবস্থা করেন, খিদের পেটে ছুঁচো দৌড়চ্ছে তো, শুধুমাত্র আপনার আর মেহুর জন্যই
বেচারা আমরা এখনো খেতে অবধি পারিনি। রিস্তার কথা শুনে আদেশ ছেড়ে দেয় আমায়, খুব খুব করে কেসে সবার খাবারের বন্দোবস্ত করে সে। বেচারাগুলো আদৃশের কথায় আমার জন্মদিনের জন্য অল্প সময়ই এসে পড়েছে, ফলে অন্ধকারে আমায় ফেলে যাওয়ার জন্যে রাগ হলেও আর কিছু বললাম না, কেননা ওরা আমার জন্য যা করেছে তার কৃতজ্ঞতা বলে শেষ হবে না আমার। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর যে যার পক্ষে চলে যাই। যাওয়ার আগে অরণির রিস্তা আর আয়ুষী ভাবী রসিকতা করে বলে গেল, কিরে আমাদের চারজনের না একসাথে থাকার কথা ছিল। আমি দুটো মিশে গেল আর আমরা আঠিরা এখন বাগানে গড়াগড়ি খাই। আমাদের আদেশ ভাইকে ছাড়া দেখি আমার ননদিনী থাকতেই পারে না। ওদের কথায় আরও এক দফা লজ্জায় পড়তে হলো আমায়। কোনো রকমে ওদের বিদায় জানিয়ে চলে এলাম। তাকে ছাড়া একটু বোনেরা মিলে একসাথে থাকতে চেয়েছিলাম, তাতে যে কথা শুনিয়ে দিল লোকটা, আমায় আসতে দেখে পুনরায় নিজের সাথে জড়িয়ে নেয় আদেশ। আলতো করে গালে একহাত ঠেকিয়ে আড়ষ্ট গলায় বলল, এত কিছু যখন জেনেই ফেলেছ তবে এটাও জেনে রাখো আমার মিসেস, আমার মেহুরানি, যাকে ঘিরে গড়ে উঠেছে আমার সব স্বপ্ন, যার অগাধ বিচরণ আমার এই অন্তরে, যার আবাস আমার এই বুকের বাপাশে, আমার বক্ষ পিঞ্জরের খাঁচায় তুমি বন্দী হয়ে থাকবে আজন্মকাল। এই আদ্রিশ খান হতে তোমার আর কোনো নিস্তার নেই মিসেস মেহেরুন আদ্রিশ খান, তোমার জন্য আমার এই বুক উজাড় হোক, আমরা দুটি মিলেমিশে একাকার হয়ে যাব এই মধু চন্দ্রিমার রাতে। এখন থেকে তবে আমাদের জুটির নাম দিলাম মেহাদ্রিশ। জড়িয়ে ধরলাম আদ্রিশকে, সত্যি মানুষটা চমৎকার ব্যক্তিত্বের অধিকারী, একদম আমার মনের রাজ্যের রাজা। আদ্রিশ এবার আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, চলো দুজনে মিলে চন্দ্রবিলাস করে আসি। আদ্রিশের কথা মতো মাথায় নাড়িয়ে সায় জানালাম আমি। আমার সম্মতি পেতেই আমার হাত ধরে টেনে নিয়ে জানালার পাশে দাঁড়ালো। মিষ্টি শীতল হাওয়া এসে শরীর মনে দোলা দিয়ে যায়। আদ্রিশের কাঁধে মাথা রেখে আমি প্রকৃতি দেখতে ব্যস্ত, আর আদ্রিশ তার প্রেয়সীকে দেখতে। মাঝে মধ্যে আমার বড্ড ভয় হয়, আচ্ছা এত সুখ সতী সইবে তো আমার, নাকি এক দমকা হাওয়ায় সমস্তটা ওলট পালট হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন, আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।